আচ্ছা চলো স্টার্ট করছি। টু ব্লক সিস্টেম, সব থেকে কনসেপচুয়াল ক্লাসটা, মানে আজকের ক্লাসটা আমি ধীরে ধীরে বোঝাবো, সবকিছু বুঝতে পারবে। দেখো টু ব্লক সিস্টেম, এখানে কোনো থিওরি ফিওরির ব্যাপার নেই, শুধু প্রবলেম। দেখো সেটা হচ্ছে, দুটো বডি রয়েছে, একটা 5 কেজি একটা 10 কেজি। কি বললাম, একটা 5 কেজি একটা 10 কেজি। এখানে মিউ ইকুয়াল টু 0 আর এখানে মিউ ইকুয়াল টু 0.2। ঠিক, আমি কি করছি শোনো, একে এখানে 20 নিউটন ফোর্স দিয়ে টানছি, 20 নিউটন ফোর্স দিয়ে টানছি। যদি 20 নিউটন ফোর্স দিয়ে টানি, তাহলে এই সিনারিওটা আমাকে অ্যানালাইজ করতে বলেছে, মানে কি হবে না হবে সেগুলো অ্যানালাইজ করতে বলেছে। ঠিক, আচ্ছা এবার আমি অ্যানালাইজ করছি, অ্যানালিসিসটা শুনবে ভালো করে। এই মানে যে প্রসেসে আমরা অ্যানালিসিসটা করব, মেইনলি এই প্রসেসেই আমাদের থ্রু আউট চলবে। কিরকম শোনো, কোন দিয়ে শোনো, সবার ফার্স্টে এই সারফেসে আর এই সারফেসে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স আমাদের বার করতে হবে। আমি যদি 5-এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 50, 5 কেজির হলো, ওপর দিকে এন, ইনফ্যাক্ট N1, এই পুরো বডিটা কি মুভ করছে ওপরের ডিরেকশনে বা নিচের ডিরেকশনে? মুভ করছে না। তাহলে বলো তো N1 এর ভ্যালু কত? 50। আচ্ছা এবার 10 কেজি, বলো তো 10 কেজি নিচের দিকে কত? 100। ওপর দিকে মানে না না ওপর দিকে 50 না, ওপর দিকে হচ্ছে, হ্যাঁ N2। N2টা কোনটা বলতো? এই যে এই সারফেস আর এই ব্লকটার মধ্যে N2। আর এই N1টা এইভাবে লাগবে না, উল্টো দিকে দেখো। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই N1 আর 100 ইকুয়াল টু N2? N2 ইকুয়াল টু N1 প্লাস 100। N1 এর ভ্যালু কত? তাহলে বলো এটা 150। তার মানে বোন দিয়ে শুনবে, এই সারফেসে 5 কেজির জন্য 50 নর্মাল রিয়াকশন লাগছে। এটা আমি 1 নম্বর সারফেস বলছি, এটা 2 নম্বর সারফেস বলছি। 2 নম্বর সারফেসে 10 কেজির জন্য 150 নর্মাল রিয়াকশন লাগছে। এবার মনে আছে আমাদের যে ফর্মুলা ছিল FL, সেটা মিউ ইন্টু এন ছিল। তাহলে বলো তো 1 নম্বর সারফেসে তোমার FL কত? 1 নম্বর সারফেসে FL দেখো, এটা 0.2, 0.2 ইন্টু 50 ইকুয়াল টু 10 নিউটন। আর 2 নম্বর সারফেসে FL2 কি? 0। কেন? এখানে মিউ তো 0। তার মানে আমাদের সবার প্রথমে কি কাজ হবে বলতো? সেটা হচ্ছে দুটো সারফেসে, কি বললাম, দুটো সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। আবার বলছি, দুটো সারফেসে কত ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কাজ করছে আমাদেরকে সেইটা বার করতে হবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এটা ফার্স্ট ফার্স্ট কাজ, চুপচাপ প্রথমে এই টু ব্লক সিস্টেম পেলেই এটা বার করতে হবে। এরপরে আমরা কি করছি শোনো, এরপরে আমরা অ্যাজাম্পশন ধরছি। অ্যাজাম্পশন অ্যাজাম্পশন কি ধরছি? সেটা হচ্ছে বোথ ব্লক মুভ, ইনফ্যাক্ট বোথ বোথ ব্লকস মুভ টুগেদার, মানে এরা দুজনে একসাথে মুভ করছে। কি বললাম, এরা দুজনে একসাথে মুভ করছে। ঠিক, এরা দুজনে একসাথে মুভ করছে, সেটা আমি ধরে নিচ্ছি। এবার ধরে আমাকে চেক করতে হবে, আচ্ছা যদি দুজনে একসাথে মুভ করে, তাহলে তুমি পুরো সিস্টেমটাকে সেই চশমাটা পরে নেবে, যেটা যে চশমাটা পরলে তুমি একটাই দেখতে পাবে, তাহলে এরকম দেখতে পাবে না পুরো বডিটাকে? বলতো টোটাল মাস কত? 15, তাই না? এবার দেখো ওপরের দিকে কত ফোর্স লাগছে? 20 নিউটন। দেখো ওপরের দিকে কত ফোর্স লাগছে? 20 নিউটন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, এইবারে ওপরে যদি 20 নিউটন ফোর্স লাগে আর নিচে কোনো ফ্রিকশনাল ফোর্স আছে এই সারফেসে? নেই। তাহলে বলতো টোটাল জিনিসটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? 20/15, 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে দুটো বডি। যেহেতু এই দুটো বডি একসাথে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আমি এটাকে বলছি এ টুগেদার। ঠিক, হ্যালো, এ টুগেদার। বলতো এইটা আমরা অ্যাজাম্পশন ধরেছিলাম না? এবার আমরা দেখব আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম সেটা রাইট কি রং। এবার আমরা দেখব আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম সেটা রাইট কি রং। ঠিক, কিভাবে দেখব, চেক করব, মন দিয়ে শোনো। চেক করার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে ইন্ডিভিজুয়ালি। এটা 5 কেজি আর এটা 10 কেজি। এবার মন দিয়ে শোনো, ফার্স্ট আমরা ওইটাতে চেক করব যেটাতে ফোর্সটা লাগছে না। বলতো কোন ব্লকটাতে ফোর্সটা লাগছে না? 10 কেজি। আচ্ছা বলতো 10 কেজি যদি সামনের দিকে যায়, আমি তো এটা ধরেছি যে এ টুগেদার, এ টুগেদার মানে হচ্ছে 4/3 হচ্ছে বেরিয়েছে অ্যাক্সেলারেশন। বলতো এই অ্যাজাম্পশনটা যদি ধরি, তাহলে বলতো 5 কেজির অ্যাক্সেলারেশন কত? ভেরি গুড, 10 কেজির। কোন দিকে, কোন দিকে, সামনের দিকে বা ডান দিকে?
দুজনের জন্যই 4/3, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, দুজনের জন্যই 4/3। আচ্ছা এইবার এইটাই চলে এসো, বলতো এই 10 কেজির, 10 কেজির, 10 কেজি থেকে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে 10 কেজিতে? না, কাজ করছে না। 10 কেজির নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্স কত? তাহলে বলতো এই 10 কেজিটাকে যদি ডান দিকে 4/3 যেতে হয় অ্যাক্সেলারেশন, তাহলে ডেফিনেটলি এই সারফেসে, এই সারফেসেই একটা ফোর্স লেগেছে, যে ফোর্সটা ওকে ডান দিকে নিয়ে যাচ্ছে। যদি এইদিকে কোনো ফোর্স না লাগে তাহলে ওইদিকে অ্যাক্সেলারেশন পাবে কি করে? তাহলে বলতো এই 10 কি লিখেছি, 10 কেজিতে, 10 কেজিতে ডান দিকে একমাত্র কে ফোর্স দিতে পারে এই সারফেসে? ফ্রিকশন, না না, ফ্রিকশন ফোর্সটা দিতে পারে। তাহলে বলতো এই যে এই যে এই এই ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স হবে না? হ্যাঁ। এবার বলতো এই যে এটা যদি ফ্রিকশনাল ফোর্স হয় তাহলে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত? 10। অ্যাক্সেলারেশন কত? 4/3। তার মানে এটা কি 40/3 আসছে? এটা 13.33 আসছে, আসছে। আচ্ছা এইবার আমাকে দেখতে হবে এইটা কি, এই মানে এই ফোর্স, এই ফোর্সটা কি ফ্রিকশনাল ফোর্স না? তাহলে এই 13.33টা কে দিবে? এই ফ্রিকশনাল ফোর্স দেবে না, তাহলেই তো ও ডান দিকে 4/3 যাবে, কি ঠিক বলছি? এবার শোনো, এবার আমাকে চেক করতে হবে যে এই সার্ফেসে আমাদের 13.33 অ্যাভেলেবেল কিনা। এবার বলো এই এক নম্বর সার্ফেসে কি 13.33 অ্যাভেলেবেল? না, কারণ দেখো এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই যে এই 13.33 এটা কি পসিবল কি পসিবল না? পসিবল না। যদি পসিবল না হয়, মন দিয়ে শুনবে, যদি পসিবল না হয় তাহলে বলতো আমরা যে অ্যাসাম্পশনটা ধরেছি সেই অ্যাসাম্পশনটা ঠিক কি ভুল? যদি এই অ্যাসাম্পশনটা ভুল হয়, বোথ ব্লকস মুভ টুগেদার, এর উল্টো অ্যাসাম্পশনটা কি? বোথ ব্লক মুভ সেপারেটলি, কি তাই না? এবার দেখো 10 কেজিতে এই ডিরেকশনে কত? 0। এবার বলো, বলো তো এর এই ডিরেকশনে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে? 10 নিউটন। এর বেশি কি লাগতে পারে? তাহলে বলতো এই বডিতে যদি ডান দিকে 10 নিউটন লাগে তাহলে এর অ্যাক্সেলারেশন কত? A10 এর 10/10, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক? আচ্ছা এবারে এই যে ফ্রিকশনাল ফোর্সটা লাগছে, আচ্ছা লাগছে, ঠিক ঠিক ঠিক। এবার আমি 5 কেজিটা করছি। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্স গুলো আমি সেগুলো কিন্তু ড্র করছি না ওয়াই অ্যাক্সিস বরাবর, কারণ সেটা নিয়ে আমাদের খুব একটা কাজে লাগছে না। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কখন লেগেছিল, যখন এই কি বলে এই FL1 আর FL2 বার করতে দিয়েছিল, তখন লেগেছিল, কি তোমরা আমার কথা বুঝতে পারছো রিয়া? আচ্ছা এইবারে শোনো, এবার 5 কেজিতে, 5 কেজিতে এইদিকে কত? 20 নিউটন না? ফোর্স গুলো পারপেন্ডিকুলার, তাই জন্য তাকে ফিক্স, বুঝতে পারছি না, ফোর্স গুলো এই যেগুলো ড্র করছে না ওগুলো তো এটার সাথে পারপেন্ডিকুলার, তাই জন্য তাকে করবে না। না না না, একদম একদম একদম। আচ্ছা এইটা হচ্ছে 20 নিউটন, এটা এক্সটার্নাল ফোর্স। এবার বলো 10 কেজির উপরের সারফেসে যদি ডান দিকে ফ্রিকশনাল ফোর্স লাগে তাহলে 5 কেজির নিচে, নিচের সারফেসে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, কারণ এইটা আর এইটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। এইটা যদি ডান দিকে হয় তাহলে এইটা নিশ্চয়ই বাঁ দিকে হবে। এবার এইটার ভ্যালু যদি 10 হয় তাহলে এইটারও তো ভ্যালু 10। এবার বলো এই টোটাল জিনিসটায় টোটাল ফোর্স লাগছে 20 আর 10, ঠিক? তাহলে নেট ফোর্স কত? 20 - 10, এইটা ডিভাইডেড বাই 5, মানে কি এই A5 এর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এবার বলো 5 কেজির অ্যাক্সেলারেশন কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোন দিকে? ডান দিকে। আর 10 কেজির অ্যাক্সেলারেশন কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডান দিকে। আগে বলো কোনো ডাউট আছে কিনা, আগে বলো কোনো ডাউট আছে কিনা, যদি কোনো ডাউট না থাকে তোমরা কি বুঝতে পেরেছো দুটো ব্লক সেপারেটলি মুভ করবে এবং দুটোর অ্যাক্সেলারেশন? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এই এক, মানে ফাইনালি আমি যে আনসার বার করেছি, এই এক নাম্বার সারফেসে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে না স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে? আমি বললাম যে এই এক নাম্বার সারফেসে, এক নাম্বার সারফেসে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে না স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে? স্ট্যাটিক কি না কাইনেটিক? কেন 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 দাঁড়ান, অ্যাক্সেলারেশন হচ্ছে তো বলো। হ্যাঁ অ্যাক্সেলারেশন হচ্ছে তো, না না বুঝতে পারছো না, দেখো মন দিয়ে শুনবে, 10 এর অ্যাক্সেলারেশন কত? 1 মিটার পার সেকেন্ড। 5 এর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড, তাহলে বলো তো 10 কেজি, 10 এর উপরের সারফেস আর 5 এর নিচের সারফেসের মধ্যে রিলেটিভ স্লাইডিং হচ্ছে? রিলেটিভ স্লাইডিং হচ্ছে, তার মানে কি 10 কম অ্যাক্সেলারেশনে যাচ্ছে তার উপর দিয়ে 5টা বেশি বেশি অ্যাক্সেলারেশনে যাচ্ছে,
তাহলে কি ওদের মধ্যে রিলেটিভ স্লাইডিং হচ্ছে? হচ্ছে, হ্যাঁ রাইট? তাহলে ওদের মধ্যে যদি রিলেটিভ স্লাইডিং হয় তাহলে সেখানে ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক না কাইনেটিক? কাইনেটিক। কাইনেটিক। তোমরা কি বুঝতে পারছো? ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে কি তোমরা পুরো প্রসিডিউরটা ফলো করলে? প্রথমে আমরা FL1 FL2 ম্যাক্সিমাম ভ্যালু বার করে নেব, তারপরে ধরবো বোথ ব্লকস মুভ টুগেদার। সেই ব্লক মুভ টুগেদার করে দেখবো যে অ্যাক্সেলারেশনটা বেরোচ্ছে, সেই অ্যাক্সেলারেশনটা ইন্ডিভিজুয়াল গুলো সেই অ্যাক্সেলারেশনে চলতে পারে কিনা, তার জন্য যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা লিমিটের মধ্যে আছে কি নেই। যদি থাকে তাহলে আমাদের অ্যাসাম্পশন ঠিক, যদি না থাকে তাহলে আমাদের অ্যাসাম্পশন রং, আমাদের উল্টোটা নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি বলো? হ্যাঁ বলো, আমি কি বোঝাতে পেরেছি? ঠিক, তাহলে আমি নেক্সট প্রবলেমটা দিচ্ছি। হ্যালো, দেখো নেক্সট প্রবলেমটা তোমরাও ট্রাই করো ডিয়া। এটা 5 কেজি, এটা 10 কেজি, এই ডিরেকশনে 40 নিউটনে টানা হচ্ছে। ঠিক, এবারে এইখানে 0.5 হচ্ছে মিউ আর এখানে 0.2 হচ্ছে মিউ। এইটাকে আমি 1 নম্বর সার্ফেস বলছি, এইটাকে আমি 2 নম্বর সার্ফেস বলছি। সবার প্রথমে আমাকে ক্যালকুলেট করে বলো তো FL1 আর FL2 কত হচ্ছে? ফার্স্ট সার্ফেস এর ম্যাক্সিমাম ভ্যালু, সেকেন্ড সার্ফেস এর ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু। আমি এক একটা করে বলছি, এক একটা করে করো, বুঝতে পারবে। বলো তো কোন হাত ওঠেনি, তার মানে আমি বুঝে নিচ্ছি যে তোমরা সবাই 21, 25 and 30 এইটা তোমরা ক্যালকুলেট করতে পেরেছো। আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা এইটা ক্যালকুলেট করতে পেরেছো। হ্যালো, আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা ক্যালকুলেট করতে পেরেছো। ওকে, আচ্ছা আচ্ছা, এইবারে নেক্সট কি করেছিলাম মনে আছে? আমরা সেই চশমাটা পরে নিয়েছিলাম। হ্যালো, চশমাটা পরলে বলতো এ টুগেদার কত বের হচ্ছে? 40/50। বলো 40/ কত বের হচ্ছে রিয়া? 10/15, 10/15, রাইট? মানে 10/15 মানে 2/3। এই এ টুগেদার কার কার বেরোয়নি? আরে বাবা, দেখো এ টুগেদার মানে তুমি এইরকম চশমাটা পরলে এরকম দেখবে, এইখানে তুমি 40 নিউটন দিয়েছো আর এর নিচের সার্ফেসে এই যে 30 নিউটন এইদিকে কাজ করছে, তার মানে নেট ফোর্স, এটার টোটাল মাস হচ্ছে 15 কেজি। তাহলে নেট ফোর্স কত? 40 - 30, এটা হচ্ছে নেট ফোর্স ডিভাইডেড বাই 15 কেজি। তার মানে এটাই হচ্ছে এ টুগেদার। দেখো কে কে বুঝতে পারোনি, প্লিজ না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। তোমরা আমাকে না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা, তাহলে এ টুগেদার আমার 2/3 বেরোচ্ছে। এইবার এ টুগেদার যখন 2/3 বেরোচ্ছে, এবার এইটা দিয়ে আমাকে দেখতে হবে যে এটা পসিবল কিনা। আর দেখার জন্য আমি কোনটাতে বলেছিলাম বলো আগে, যেটাতে ফোর্সটা লাগছে না। ভেরি গুড, 10। এবার বলো 10 এর এইদিকে কত? 30 30 30। এবার বলো এইদিকে এমন একটা ফ্রিকশনাল ফোর্স লাগবে যার জন্য এই পুরো জিনিসটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে যাবে। তাহলে আমি লিখতে পারি F - 30 নেট ফোর্স ইকুয়াল টু মাস 10 ইনটু অ্যাক্সেলারেশন 2/3। এখান থেকে বলো তো F এর ভ্যালু কত আসছে বন্ধুগণ? 33.3। ভালো করে বলো, 36.6 বেরোবে, বেরোবে? হ্যাঁ, 110/3। ও হ্যাঁ স্যার, আমি ডিভিশন ভুল করেছি। হ্যাঁ, এখান থেকেই দেখা যাচ্ছে রিয়া, 33 কে 9 90 + 20। আচ্ছা এইবার বলো এই ফ্রিকশনাল ফোর্সটা আমার এই সারফেসে দরকার না? বলো, এবার বলো এই সারফেসের ম্যাক্সিমাম ভ্যালু কত? 25। তাহলে কি এইটা ঠিক, মানে এটা হবে না? তাহলে অ্যাসাম্পশন রং? যদি অ্যাসাম্পশন রং হয় তাহলে দুজন কি একসাথে যাচ্ছে না আলাদা আলাদা যাচ্ছে? আলাদা। গুড, যদি আলাদা আলাদা যায়, এবার তোমরা আমাকে বলো আলাদা আলাদা গেলে আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। এদিকে কত? 10 কেজির জন্য 30, এদিকে ম্যাক্সিমাম কত হতে পারে? 25। ভেরি গুড, এবার ডিউটি এখানে শোনো, 25, বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা এটা গেল 10 কেজি, আসছি 10 কেজি। এবারে 5 কেজি, 5 কেজির এদিকে কত বলো? এদিকে 40, আর এইদিকে ম্যাক্সিমাম কত লাগতে পারে? 25।
আচ্ছা এইবার বিউটিটা শোনো, এই ঘটনাটাই নেট ফোর্স বাদিকে তার মানে অ্যাক্সেলারেশন কত? 0.5 তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা এইটা কখনো পসিবল? হ্যাঁ তুমি স্কুল থেকে এসে তোমার ব্যাগটাকে খাটের উপর রেখেছো, ব্যাগটা নিজে নিজে চলতে পারে? সেটাই তো ঘটনাটা ঘটছে রিয়া। এই ফোর্সটা কি ফোর্স? এই 30টা ফ্রিকশনাল ফোর্স না? এবার ফ্রিকশনাল ফোর্স কি যতটা জোর দরকার তার থেকে বেশি লাগতে পারে? না না, তোমরা আমার কথা বুঝতে পারলে? কি বললাম? ম্যাক্সিমাম লাগবে, রাইট? এইটা তো ম্যাক্সিমাম ভ্যালু, এই যে এই ফোর্সটা তো ম্যাক্সিমাম ভ্যালু নিচে, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু, আমার কথা বুঝতে পারলে? কিন্তু ওর ম্যাক্সিমামের থেকে কম লাগতে পারে। এবার ম্যাক্সিমামের থেকে কম 25 লাগতে পারে কি পারে না? পারে। তাহলে বলো তো এইদিকে যদি 25 লেগে যায় আর এইদিকে যদি 25 থাকে তাহলে এর অ্যাক্সেলারেশন জিরো না? জিরো। যদি জিরো হয় তাহলে বলো তো এই এই সারফেসটা আর নিচে যে সারফেসটা ছিল তার মধ্যে কোনো রিলেটিভ স্লাইডিং হবে? না না। তাহলে তাহলে এই নিচের সারফেসে ফ্রিকশন 25 অবধি দিয়ে আর দেবে না? আর তো দরকার নেই, আমার কথা বুঝতে পারলে? এবং এই 10 কেজির অ্যাক্সেলারেশন কত হবে? জিরো। জিরো। তোমরা কি আমার কথা আরেকবার একটু? একদম একদম একদম। দেখো নিচে যদি ও মুভ করতো তাহলে 30 লাগতো। 30টা কি? সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন তার থেকে কম। রাইট। এবার দেখো উপরে 25 লাগছে, উপরে এদিকে লাগছে তো? এবার বলো ফ্রিকশনটা তো যতটা দরকার তার থেকে কি বেশি হয়, মানে বেশি দিতে পারে? যেটা বললাম তুমি তোমার ব্যাগটা এনেছো, ব্যাগটা নিজে নিজে হাঁটা শুরু করে দিলো, এটা কি হয়? না হয় না। তার মানে আমি উপরে যদি 25 নিউটন ফোর্স দিই তাহলে নিচেও ও ম্যাক্স মানে নিচেও অপোজ করবে, করতে 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 25 অবধি অপোজ করবে। একবার 25 অবধি অপোজ করার পরে ও কি আর এক্সট্রা ফোর্স দেবে? দেবে না, কারণ 25 অবধি অপোজ করলেই 10 কেজির ব্লকটা অ্যাক্সেলারেশন জিরো হয়ে যায়। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে এইটা ভুল। তাহলে বলতো নিচের নিচে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এখানে? 25। কারণ 25 নিউটন দিলে, এই 25 নিউটন দিলে তো এর অ্যাক্সেলারেশন জিরো, কারণ একদমই তাহলে মুভ করবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কোন ডাউট থাকলে বলো। নেই। এবার বলো 5 কেজির উপরের সারফেসে তো 25 লেগেছে, এই নিচের সারফেসে, আর এখানে 40, তাহলে টোটালটায় ডান দিকে মুভ করবে না? কততে নেট ফোর্স কত? 40-25, দেখো তো নেট ফোর্স। হ্যাঁ হ্যাঁ। ডিভাইডেড বাই কত? 5। তাহলে কত আসছে? 3। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ। তোমাদের মধ্যে এখনো যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো রিয়া। হ্যালো, এখনো জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা যদি জিজ্ঞাসা করতে পারো, দেখো এবার আমি কি করছি, এবার একটু প্র্যাকটিক্যালি ভাবো। দুটো যদি রাফ সারফেস হয় তাহলে তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয় কি হয় না? তার মানে ভেবে দেখো, তোমরা ফিজিক্যালি ভাবে, ডিয়ার ফিজিক্যালি বলো তো, আমি যদি এই 0.5 এর মানে এই এই সারফেসটাকে আরো রাফ করে দিই, আরো রাফ করে দিই মানে কি, জিরো মিউ এর ভ্যালু 0.5 এর থেকে বাড়বে কি কমবে? বাড়বে। ধরলাম 0.8 করে দিই, যদি রাফ করে দিই তাহলে ভেবে দেখো তো এই দুটোর মধ্যে বন্ডিংটা অনেক বাড়বে না এই দুটোর মধ্যে? হ্যাঁ। তাহলে কি করবে এই 5 কেজি? কি চাইবে? 10 কেজি কে ওর সাথে টেনে নিয়ে যেতে চাইবে না? হ্যাঁ। কি ফিজিক্যালি ভাবতে পারছো? হ্যাঁ। আচ্ছা সেম ভাবে বলো তো এই সারফেসে যদি আমি 0.1 করে দিই এই সারফেসে, তাহলে এই সারফেসে এর বন্ডিংটা কমে যাবে? হ্যাঁ। তার মানে কি যদি এখানে 0.8 আর এখানে 0.1 করে দিই তাহলে আমরা ফিজিক্যালি ভাবতে পারছি যদি এখানে 40 নিউটন ফোর্স দিই তাহলে ভেবে দেখো এই 10 কেজির ব্লকটাকে এই 5 কেজির ব্লকটা টেনে নিয়ে যেতে চাইবে। আগের থেকে, আগে যত জোরে টানছিল এখন তার থেকে বেশি জোরে টানবে। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে বলো তো তখন কি এই ব্লকটার মানে 10 কেজির স্ট্যাটিক থাকার প্রবাবিলিটি থাকবে না মুভ করার প্রবাবিলিটি থাকবে ডান দিকে? মুভ করার প্রবাবিলিটি থাকবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা ফিজিক্যালি যেটা ভাবলাম সেটা যদি নিউমেরিক্যালি করতে যাই, তোমরা একবার ট্রাই করো তো রিয়া। আমি কি করেছি, সেম এখানে 40 নিউটন ফোর্স দিয়েছি, রাইট? এইখানে এখন আমি সারফেসটা মিউ ইকুয়াল টু 0.8 নিয়েছি, আর এইখানে মিউ ইকুয়াল টু 0.1 নিয়েছি। আচ্ছা এখানে 8 না রিয়া, এখানে আমরা 0., আচ্ছা না এখানে 1 নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, মিউ ইকুয়াল টু 1 নিয়েছি। এটা 5 কেজি, এটা 10 কেজি। এবার আমরা অ্যানালাইজটা করি তো, এবার আমরা অ্যানালাইজ করি তো। আচ্ছা তোমরা সবাই আমাকে বলো তো, এটা যদি 1 নাম্বার সারফেস হয়, এটা যদি 2 নাম্বার সারফেস হয়, এফ এল 1 কত আর এফ এল 2 কত? এফ এল 1 কত আর এফ এল 2 কত? 50-50। ভেরি গুড। এই তোমরা কি সবাই এফ এল 1 আর এফ এল 2 বার করতে পেরেছো? আমি কিন্তু বুঝতে পারছি না, এটা 15, এটা 5, রাইট? এরপরে আমরা কি দেখব, যে দুটো একসাথে মুভ করছে কিনা সেটা দেখব। হ্যালো,
আচ্ছা দেখো তো, দুটো একসাথে যদি মুভ করে তার জন্য কত অ্যাক্সিলারেশন আসছে, এ টুগেদার কত আসছে, এ টুগেদার কত আসছে, যেটাতে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা লাগছে না। আচ্ছা এবার কি করে চেক করবো বলো, এই টোটালটা ডান দিকে যাচ্ছে 5/3 তে, তাহলে যদি এ ডান দিকে যায় 5/3 তে, তাহলে এখানে তো ফ্রিকশনাল ফোর্স লাগবে 15, তাই না? এইদিকে আমার কত ফ্রিকশনাল ফোর্স লাগবে, তার মানে এফ মাইনাস 15 ইকুয়াল টু 10 ইন্টু 5/3, বলো তো এখান থেকে এফ এর ভ্যালু কত বেরোচ্ছে? হ্যালো বেরোচ্ছে 95/3, হ্যাঁ এটার ভ্যালু কত আসছে, বেরোচ্ছে বলো এটার ভ্যালু কত আসছে, অলমোস্ট 31.6, ঠিক। এবার বলো 31.6 কি অ্যাভেলেবল এই সারফেসে? হ্যাঁ ইয়েস অ্যাভেলেবল, কেন আমরা তো বার করেছি 50, তার মানে আমরা যে অ্যাসাম্পশনটা ধরেছি সেটা রাইট, দুটো একসাথে সামনে মুভ করছে, তার মানে আমরা ফিজিক্যালি বুঝতে পারলাম যে এই সারফেসটার রাফনেস যদি বাড়াই তাহলে 5 কেজিটা 10 কেজিকে আরো কামড়ে ধরে ওর দিকে টানতে চাইবে, সেটাই হয়েছে। দেখো দুজনে এবার একসাথে মুভ করছে, আগেরটায় ও 10 কেজিকে মুভই করাতে পারছিল না। তোমরা কি একটু একটু আইডিয়া পাচ্ছ রিয়া? হ্যাঁ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো, দিস আর ভেরি কনসেপচুয়াল, ভেরি কনসেপচুয়াল, যদি তোমরা এখানে বুঝতে পারো দ্যাট উইল বি সাফিসিয়েন্ট রিয়া, সাফিসিয়েন্ট। ওকে, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট প্রবলেমটা দেখো, এটা 5 এটা 10, এখানে আমি 150 তে টানছি, রাইট, 0.2 0.5। এবার আমাকে বলতো কি সিনারিও কি হবে না হবে, এবার আমাকে বলতো কি সিনারিও হবে কি না হবে, একটু ফাস্ট দিয়া তোমরা পারবে, ধীরে ধীরে করো। আচ্ছা সবার প্রথমে FL1 এন্ড FL2, চোখ বন্ধ করে FL1 এন্ড FL2, FL1 কত বেরোচ্ছে, 10, ভেরি গুড, FL2 25, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এই FL2 25 বেরোচ্ছে, 75 বেরোবে। আচ্ছা এইটাই, কারোর কোনো ডাউট থাকলে এখনো জিজ্ঞাসা করতে পারো ডিয়ার, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের টু ব্লক সিস্টেমে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ডিয়ার, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ইফ উই মিস ইন দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইট উইল বি ডিফিকাল্ট টু প্রসিড ফার্দার, বিকজ এই যে ফার্স্ট স্টেপে আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি এই ভ্যালুগুলোই কিন্তু আমাদের কাজে লাগছে বা কাজে লাগবে। আচ্ছা এরপরে আমরা সেই চশমাটা পরেছি কি, হ্যাঁ, এ টুগেদার কত বের হচ্ছে, 5 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। এবার আমাকে চেক করতে হবে না এই 5 মিটার পার সেকেন্ডে পসিবল কিনা, নট পসিবল, পসিবল নট। আচ্ছা চেক করার জন্য আমরা কোনটাই নিই বলো তো, যেটাই ফোর্সটা লাগে নি, 5 হবে, 5। আচ্ছা 5 টাই যদি নিই তাহলে ভেবে দেখো তো, 5 টাই ও এইদিকে যাবে কততে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বলো তো এই ডিরেকশনে আমার ফ্রিকশনাল ফোর্সটা লাগবে না, তাহলে এফ এর ভ্যালু কি 25 বের হচ্ছে,
তারপরে এই 25 আমার দরকার এই এফ এই 5 কেজিকে ডান দিকে 5 মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে, কিন্তু অ্যাভেলেবল কত? 10. তাহলে অ্যাজাম্পশন রং কি রাইট? রং। যদি রং হয় তাহলে আমার আমরা কি ধরবো, মানে তার মানে কনক্লুশনটা কি, দে মুভ সেপারেটলি। যদি সেপারেটলি মুভ করে তাহলে আমাকে আবার দুটো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে, এটা 10 কেজি এটা 5 কেজি রাইট, বলো এটা 10 কেজি এটা 5 কেজি, 10 কেজির এই দিকে কত ফোর্স কাজ করছে? 75 রাইট, এই দিকে কত ফোর্স কাজ করছে? 150 রাইট। আচ্ছা এই 5 কেজির নিচে ম্যাক্সিমাম কত কাজ করতে পারে? 10। তাহলে এর যদি এখানে 10 কাজ করে এইদিকে, তাহলে এর এইদিকে 10 না? হ্যাঁ। তাহলে বলো তো এইটার অ্যাক্সেলারেশন A5 কি হবে? 10/5। আর এইটার অ্যাক্সেলারেশন কত হবে এইদিকে A10 এর? সেটা হচ্ছে 150 মাইনাস অফ 75 প্লাস 10 ডিভাইডেড বাই 10, কি বুঝতে পারছি? 6.5 আসছে, এটা 2 আসছে। এই প্রবলেমগুলো কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে? রাইট। এই প্রবলেমগুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে কম্পিটিটিভ এক্সামে তোমাদের ফ্রিকশন থেকে এইভাবেই কোয়েশ্চেন আসবে। আমি এইভাবে বলতে এই কোয়েশ্চেনই না, এই অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে ইউজ করেই তোমাকে কোয়েশ্চেনগুলো করতে হবে। ফ্রিকশন থেকে যা আসবে ডাইরেক্ট প্রবলেম তোমাদের দেবে না, এখানে বলে দেবে যে N50μ.2 তাহলে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন কত, এইসব দেবে না, বুঝতে পারলাম? এবার আস্তে আস্তে একটু কনসেপচুয়াল সেম, তোমরা যদি কনসেপ্টটা গ্রো করতে পারো গুড এনাফ। আমি এবার আস্তে আস্তে একটু ভালো প্রবলেমের দিকে যাচ্ছি। আচ্ছা দেখো তো আগের প্রবলেমটাই, আগের প্রবলেমটাই যে কনসেপ্টটা পেয়েছি সেখান থেকে আমি, আচ্ছা এবার 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 এখানে একটু কথা বলো, এই যে এই প্রবলেমটা আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি একটু ভাবাতে চাই। এই প্রবলেমটা মন দিয়ে শুনবে, বলো তো দুজনের একসাথে মুভ করছে কি করছে না? করছে না, দুজন তো ডিফারেন্ট ডিফারেন্ট মুভ করছে। আচ্ছা এবার বলো তো দুজনকে যদি একসাথে মুভ করাতে হয় তাহলে এই সারফেসে ওদের আঁকড়ের ধরার প্রবাবিলিটিটা বাড়াতে হবে, এই সারফেস, তাই না? এই সারফেসটা বুঝতে পারছো ফিজিক্যালি ভাবতে হবে। আর কি বলতো, এই সারফেসটায় আঁকড়ে ধরার প্রবাবিলিটি কমাতে হবে, তাহলে দুটো একসাথে মুভ করবে, তাই না? তাহলে বলতো যদি ওরা দুটো একসাথে মুভ করে করাতে চাই তাহলে এই সারফেসের মিউ বাড়াতে হবে না কমাতে হবে? আর এই সারফেসের মিউ কমাতে হবে? একটু একটু ফিল পাচ্ছ? হ্যাঁ বলো, একটু একটু ফিল পাচ্ছ? গুড। আচ্ছা এবার বলতো এই মিউটা যদি আমি একসময় ইনফাইনাইট করে দিই তার মানে কি? পারবে তোমরা এটা 5 কেজি, এটা 10 কেজি, এখানে মিউ ইকুয়াল টু 0.5, এখানে মিউ ইকুয়াল টু 0.2, এখানে এফ লাগছে রাইট, এখানে আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ, দেখো সাচ দ্যাট বোথ দ্য বডিজ মুভস টুগেদার। কি বললাম? What is the value of F max such that both the bodies, both bodies F এর কত ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে যাতে দুটো একসাথে মুভ করবে? 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো তো, 2 মিনিট টাইম দিচ্ছি, এরপর একটা ভালো প্রবলেম করাবো, এরপর একটা ভালো প্রবলেম করাবো ডিয়ার। আচ্ছা তোমরা কিভাবে ভাবছো আমাকে বলো তো, হ্যালো তোমরা কিভাবে ভাবছো? আচ্ছা আমি একটু ভাবানোর চেষ্টা করি। আচ্ছা চোখ কান বুঝে, এইটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস, FL1 আর FL2 কত আসছে বলো? 25 আর 30, এটা কি সবার আসছে? এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত থাকার কথা না, আচ্ছা কি? হ্যালো, না এই দুটো আসছে। এবারে শোনো,
বলতো বোথ মুভ টুগেদার, মানে ওরা যদি একসাথে মুভ করে, দেখো একসাথে মুভ করে তাহলে মন দিয়ে শুনবে আমি কি বলছি, যদি ওরা একসাথে মুভ করে তাহলে বলতো পাঁচ মানে 10 কেজিটার কোনো প্রবাবিলিটি আছে এই ডিরেকশনে যাওয়ার, পেছন দিকে যাওয়ার কোনো প্রবাবিলিটি নেই? তাহলে 10 কেজি অলওয়েজ সামনের দিকে যাবে, যাবে কি যাবে না বলো? 10 কেজি অলওয়েজ সামনের দিকে যাবে। এবার আমাদের কোয়েশ্চেনে বলেছে এরা একসাথে মুভ করবে, তাহলে 5 কেজি কেউ তো সামনের দিকেই যেতে হবে, তাই না? 5 কেজি কেন, আর অপশন আছে সামনের দিকে যাওয়া ছাড়া? এবার বলতো 5 কেজি যদি সামনের দিকে যায় তাহলে কে নিয়ে যাবে 5 কেজি কে সামনের দিকে? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলতো A5 এর ম্যাক্সিমাম, মানে A5 এর অ্যাক্সেলারেশন কত হতে পারে, ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন হবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আগে বলো এই 5 কেজির 5 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে বেশি অ্যাক্সেলারেশন কি কখনো হতে পারে, কোনোদিন হতে পারে এই সিনারিওতে? না, তুমি এখানে ফোর্স যাই করো, ফোর্স যাই তুমি করো, এই 5 এর অ্যাক্সেলারেশন, এই 5 কেজির অ্যাক্সেলারেশন 5 এর বেশি কোনোদিন হতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না, পারবে না। এবার বলো তো 10 কেজিও যদি মুভ করে, কি বললাম বলো, 10 কেজিও যদি এই 5 মানে তোমার 5 এর সাথে একসাথে মুভ করে, তাহলে 10 কেজির ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হতে পারে একসাথে মুভ করতে গেলে? 5 এর বেশি হতে পারে কি একসাথে মুভ করতে গেলে? তাহলে তুমি অলরেডি জেনে গেছো যে 10 কেজির এদিকে 5 মিটার পার সেকেন্ড, ঠিক, এখানে 25, তার মানে উল্টো দিকে 25, ঠিক, আর এর উল্টো দিকে 30, তার মানে এই দিকে আমার ফোর্সটা না, সেটাই হবে এফ ম্যাক্স। তাহলে আমি কি লিখবো, এফ ম্যাক্স মাইনাস 25 প্লাস 30 ইকুয়াল টু মাস ইন অ্যাক্সেলারেশন। দেখো বুঝতে পেরেছো কি না, ক্লিয়ার কনসেপ্টটা? এবার বলো এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে? 105 বলো, এফ এর ভ্যালু আসবে, সরি F max হচ্ছে 100। আগে বলো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এরপরে একটা বেশ ভালো প্রবলেম দিচ্ছি, দেখি এই প্রবলেমটা আমরা কতজন পারি। অ্যাকচুয়ালি এখানে আমাদের অ্যানালাইজ করব এই প্রবলেমটাতে, দেখো এই প্রবলেমটাতে আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে এফ এর ডিফারেন্ট ভ্যালুজ আমরা ক্যালকুলেট করব, যে ডিফারেন্ট ভ্যালুজে বডি দুটো মানে বডি দুটো মুভ করবে। কিরকম করছি দেখো, স্যার আগের পেজে নিয়ে যেতে পারবেন? একদম, দেখো এটা 2 কেজি, এটা 4 কেজি, ঠিক, এইখানে 0.2, এইখানে 0.5, ওকে। আচ্ছা এবার আমি কি করছি শোনো, এইখানে একটা এফ দিচ্ছি, এই এফটা মন দিয়ে শুনবে, এফটা মানে ধীরে ধীরে বাড়াচ্ছি, বুঝতে পারছো, মানে 0 থেকে 5, 10, 20, 40, 100, 200 এইরকম আমরা বাড়াচ্ছি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তার মানে ফোর্সটাকে যদি আমি বাড়াই, বাড়াতে বা বাড়াই, তাহলে এই 2 কেজি আর 4 কেজি কিরকম ভাবে মুভ করছে, তখন তাদের মধ্যে কিরকম ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, এই সব জিনিস আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে বা অ্যানালাইজ করতে দিয়েছে। কি বললাম? ক্যালকুলেট করতে দিয়েছে বা অ্যানালাইজ করতে দিয়েছে, ঠিক। আচ্ছা এবার আমি এটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। তোমরা আমাকে বলো তো এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস, FL1 and FL2 কত? FL1 and FL2 কত? আরেকবার বলো দিয়ে, আমি শুনতে পাইনি। 10 + 2 = 12, এই এটা বেরোচ্ছে? সবার বেরোচ্ছে বলো, সবার বেরোচ্ছে? আচ্ছা এবার বলো তো মন দিয়ে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো আমি যদি এই ফোর্সটা দিই, এই ফোর্সটা মন দিয়ে শুনবে, এখানে ফিজিক্যালি ভাবতে হবে, এই ফোর্সটা আস্তে আস্তে বাড়াই,
তাহলে বলতো এক নাম্বার সারফেসে আর দু নাম্বার সারফেস কোন সারফেসে আগে স্লাইডিং শুরু হবে? আগে স্লাইডিং শুরু হবে। হ্যালো হ্যালো শুনতে পেলাম না, আরেকবার বলো। এবার আমি কি করেছি, সেই চশমাটা পরে নিয়েছি, যে চশমাটা পরলে আমি দুটোকে একটা সিস্টেম দেখি, ঠিক। এটা সিক্স কেজি, এদিকে আমার ফোর্স লাগছে এফ, আর এইদিকে আমার ফোর্স লাগছে 12 নিউটন। এই যে এটা, এবার মন দিয়ে শোনো, আমি যদি বলি এই মুহূর্তে এর অ্যাক্সেলারেশন 0, তাহলে এফ এর ভ্যালু কত বলতো? 12। তার মানে বলতো 12 ফোর্সের কম যদি 6 আমি নিউটন দিই, 6 নিউটন দিই, মন দিয়ে শোনো, তাহলে কি এই পুরো সিস্টেমটা মুভ করা শুরু করবে কি করবে না? করবে না। ভেবে দেখো, তার মানে আমি ফোর্সটা বাড়াতে 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 12 পর্যন্ত দিয়েছি। বলতো 12 পর্যন্ত যখন দেবো তখন কি হবে? তখন জাস্ট অ্যাবাউট টু মুভ না? তোমরা কি বুঝতে পারছো? তার মানে বলতো আমি যদি, মন দিয়ে শুনবে, আমি যদি এফ, আচ্ছা এখানেই বলি, ফার্স্ট মানে কনক্লুশন বলো, যা মানে এই দেখো, এক এফ এর ভ্যালু 0 থেকে 12 এর মধ্যে লাই করে, তাহলে বলতো, বলছি এ টু আর এফ ওর দুটোরই অ্যাক্সেলারেশন কত কত? দুটোই মুভ করছে, দেখো দুটোই মুভ করছে না? আরে বাবা, আমি এখন 12 অব্দি নিয়ে গেছি, 12 এখনো দিইনি, জাস্ট 12 কম আছে, ঠিক। আচ্ছা এবার বলতো এক নাম্বার সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে? এক নাম্বার সারফেসে 0। আরে বাবা, এই এই সারফেসে কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না, কেন? কারণ দুটোর মধ্যে কোনো রিলেটিভ মোশনের টেন্ডেন্সি তো আসেনি, রাইট? আচ্ছা বলতো নিচের সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে? এফ টু তে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ, হ্যাঁ এটা ইকুয়াল, কারণ এই দুটো ইকুয়াল হবে না। তুমি যদি, মন দিয়ে শোনো, তুমি যদি এখানে 6 দাও তাহলে বলতো এই পাশেও তো 6 লাগবে, হ্যাঁ তাই না? আরে বাবা, জরুরাতের থেকে বেশি তো লাগবে না, লাগবে কি? তুমি এখানে 12 দিলে এখানে 12 লাগবে, হ্যাঁ। এবার বলতো তুমি যদি 12 এর বেশি করে দাও তাহলে কোন সারফেসে স্লাইডিং শুরু হবে? এক না দুই? দুই। শাবাশ, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা তার মানে সেকেন্ড যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে এফ গ্রেটার দ্যান 12, তাহলে আমি লিখব স্লাইডিং স্টার্টস অ্যাট সারফেস 2, কি তাই না? দুয়ে স্লাইডিং শুরু হয়েছে কার সাথে? সারফেস 2 এর সাথে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এইবারে বলো তো যদি 12 থেকে আমি একটু বেশি দিই তাহলে বলো তো এই 2 কেজিটা 4 কেজির ঘাড়ে চেপে ডান দিকে মুভ করবে কি করবে না? করবে। তার মানে কি, কখন এই দুজনের, না 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 অফ কোর্স ফ্রিকশন অ্যাড করবে, আমি বলছি যে তখন এই দুজনের অ্যাক্সেলারেশন সেম হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা এখনো কিন্তু দুজনের অ্যাক্সেলারেশন সেম, কখন বলতো? যখন এই এফ টা বারবার ওর নিচে, কারণ দেখো দুটোরই 0, তখন কিন্তু দুটোর অ্যাক্সেলারেশন সেম, কি তাই না? কিন্তু দুটোর অ্যাক্সেলারেশন সেম। আচ্ছা এবার আমি কি করেছি, 12 বেশি দিয়েছি, দিয়েছি। আচ্ছা এবার আমি অন্য একটা জিনিস ক্যালকুলেট করছি, 12 বেশি আমি দিয়েছি। এবার বলতো ঠিক আগের যে প্রবলেমটা করেছিলাম না, যে এফ এর ভ্যালু কত ম্যাক্সিমাম হতে পারে যখন এরা দুজনে একসাথে মুভ করবে, আমি কিভাবে করেছিলাম? ওপরের ব্লকটার ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন হয় সেটা বার করেছিলাম, সেটাই নিচের ব্লকের অ্যাক্সেলারেশন হবে সেইটা থেকে আমি এফ এর ভ্যালু বার করেছিলাম, করেছিলাম কি করেছিলাম না? হ্যাঁ সেম ভাবে তোমরা এইখানে আমাকে বলো তো এফ এর ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে যাতে এরা দুটো একসাথে মুভ করে, যেভাবে আমি আগেরটা ক্যালকুলেট করেছি। দেখো তো এটা ক্যালকুলেট করে আমাকে দেখাও তো। তোমরা ট্রাই করছো? 42, ভেরি গুড, আই এম এক্সট্রিমলি হ্যাপি মাই ডিয়ার, ভেরি গুড, 42, এটা ভ্যালু বেরোবে 42। তোমরা কি সবাই ক্যালকুলেট করতে পেরেছো? সৌহার্দ, শ্রী, স্নেহা, সৌমজি, সৌমদীপ, তানিশা, ক্যালকুলেট করতে পেরেছো? 42 ইজ দ্য ভ্যালু যেখানে এরা দুজনে একসাথে মুভ করছে। সৌহার্দ, না স্যার আটকে যাচ্ছে।
ওকে ইফ ম্যাক্সটা আচ্ছা আচ্ছা দেখো বলো তো এই 2 কেজি মন দিয়ে শুনবে এফ ম্যাক্স বার করছি 2 কেজি এই 2 কেজি সামনের দিকেই যেতে পারে যেতে পারে কি পারে না পারে এবার বলো তো তুমি যদি আগে সোহাগ তুমি যদি আগের প্রবলেমটা বুঝতে তাহলে এটা বার করতে পারতে তুমি আগের প্রবলেমটা বুঝতে পারোনি পরিষ্কার কথা ঠিক যারা যারা এটা বার করতে পারছো না মানে আগের প্রবলেমটা বুঝতে পারোনি সিম্পল কিন্তু তোমরা রেসপন্ড করোনি যে আমরা বুঝতে পারছি কিনা এবার দেখো সেটা হচ্ছে 4 কেজি 4 এই সরি 2 কেজি 2 কেজি ডান দিকে যাবে ডান দিকে যাবে একমাত্র ফ্রিকশনই ডান দিকে নিয়ে যেতে পারে হ্যালো 2 কেজিটা ডান দিকে যাবে একমাত্র ফ্রিকশনই ডান দিকে নিয়ে যেতে পারে আচ্ছা তাহলে বলো তো এই উপরের 2 কেজির নিচে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে আমরা এক্ষুনি ক্যালকুলেট করি 10 যদি 10 ফ্রিকশনাল ফোর্স কাজ করে ম্যাক্সিমাম তাহলে এই a2 এর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত 5 মিটার/সেকেন্ড এবার বলো তো এই 4 কেজি কেও যদি একসাথে যেতে হয় ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে 4 কেজি একসাথে যেতে পারবে 5 এটা 4 কেজি এবার দেখো এই ডিরেকশনে ওর 12 লাগছে আর এই ডিরেকশনে ওর 10 লাগছে আর এই দিকে আমাকে f দিতে হচ্ছে তাহলে এই খাতে আমি লিখতে পারি f minus 10 plus 12 equal to 5 into 4 which comes out to be 40 তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো এবার বলো তো আমি যদি f এর ভ্যালু আচ্ছা এইটার কি সিগনিফিকেন্স বলো তো এটা কি সিগনিফিকেন্স একসাথে যাবে বডিটা ভেরি গুড বোথ মুভস টুগেদার বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ আচ্ছা তখন বলো তো এফ এর ভ্যালু 12 আর 42 এর মাঝখানে যদি হয় 12 এন্ড 42 এর মাঝখানে যদি হয় তাহলে বলো তো এই সারফেসে এই সারফেসে এই সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে না কাইনেটিক ফ্রিকশন লাগবে স্ট্যাটিক ফ্রিকশন স্ট্যাটিক ভেরি গুড আরে দুজনে হ্যাঁ আমি বললাম যে যদি এফ এর ভ্যালু আমি এফ এর ভ্যালু ধরো 30 দিলাম 30 নিউটন তাহলে এক নম্বর সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না কাইনেটিক ফ্রিকশন লাগছে এক নম্বর সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না কাইনেটিক ফ্রিকশন লাগছে এক নম্বর সারফেস ডিয়ার এই যে এই দুটো সারফেসে এই দুটো হ্যালো শুনতে পাচ্ছ স্ট্যাটিক ফ্রিকশন লাগবে অনেকেই বুঝতে পারোনি আই এম প্রিটি শিওর কিন্তু তোমরা রেসপন্ডও করছো না না বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে এফ এর ভ্যালু 30 নিউটন ভেরি গুড এইবার বলো তো এবার বলো তো এফ লেস দ্যান 12 তখন দুটো বডি স্ট্যাটিক না দুটো বডি কোনটাই মুভ করছিল না কিন্তু যখন আমি 12 আর 42 এর মধ্যে রাখবো তখন দুটো বডিই মুভ করছে কিন্তু একই অ্যাক্সেলারেশনে ঠিক রাইট রাইট এবার বলো তো যদি এফ এর ভ্যালু 42 এর বেশি হয় তাহলে কি ঘটনাটা ঘটবে ভেরি গুড মানে মুভস টুগেদার না মুভ সেপারেটলি শাবাশ শাবাশ আমি তোমাদের বলছি এফ এর ভ্যালু 60 তাহলে বলো তো দুজনের কত অ্যাক্সেলারেশন তোমরা এক মিনিট ক্যালকুলেট করো আমি জলের বোতলটা নিয়েই আসছি একটা মিনিটে শ্রীজা 519/2 ভেরি গুড
বেরিয়েছে, আমি এখনো ক্যালকুলেট করিনি ডিয়ার, আমি এটা মন থেকে দিয়েছি প্রবলেমটা। বাকিদের কি অবস্থা? আমি সৃজার কাছ থেকে একটা আনসার পেয়েছি, একটা 5 বা 9.5 রাইট। স্নেহা 5 25 নয়, ওটা 5 হবে, চেক করো। A25 A4 19/2 ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তনিশা বেরিয়েছে, তনিশা বেরিয়েছে, স্যার একটু করে দেবে, এটা মানে বেরোচ্ছে না, আমি করেছি। অদ্রিজা ভেরি গুড, কি করে দেবো আগে বলো, তুমি কি আগের সবকিছু বুঝতে পেরেছো? ওকে, একটা কথা বলো, নিচে যদি আমি 64 দিই, কোথায় গেল প্রবলেমটা? নিচে যদি 64 দিই তাহলে 5 কেজিতে বলো তো ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে 5 কেজিতে? 5 কেজিতে কত ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম লাগতে পারে? তনিশা বুঝতে পারছো কি বলছি? 5 কেজিতে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে? কিছুই বোঝো নি ডিয়ার, নাথিং, নীল, নেগেটিভ, কিচ্ছু বোঝো নি। যাই হোক, পাঁচ কেজি বলছি, 2 কেজিতে দেখো, 2 কেজিতে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স 10 এর বেশি কোনোদিন লাগতে পারে না 2 কেজিতে। তাহলে যদি 2 কেজিতে 10 ফ্রিকশনাল ফোর্স লাগে তাহলে এ ম্যাক্স এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসবে। যদি সেই ঘটনাটা ঘটে তাহলে 10 কেজিতে এই দিকে 25 না কি বলছি, এক মিনিট দিয়া, উপরে 10 ভেরি গুড, আর এইদিকে 12 ভেরি গুড, আর এদিকে 60। এবার বলো টোটালটা কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? 60 - 10 + 12 - 4 কেজি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ওকে, আচ্ছা এরপরে বলো তো, আমি যদি 100 120 দিতাম, 120 ফোর্স দিতাম, তাহলে অ্যাক্সেলারেশন কত কত হতো? এফ 120 দিতাম, অ্যাক্সেলারেশন কত কত হতো বলতে পারবে? 98/4 98/4 5 5 হবে 98/5। আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছো, এফ এর ভ্যালু যদি 42 এর বেশি হয়, এফ এর ভ্যালু 42, তাহলে উপরেরটা 2 কেজির ম্যাক্সিমাম 5ই হতে পারে, ওর বেশি হতে পারবে না। তুমি তুমি নিচে যতই ফোর্স দাও, তুমি না নিচে 1000 ফোর্স দাও, তাও উপরেরটা কত দিয়ে যাবে? 5 5। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হুম, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা ডাউট ফাস্ট, ওকে, যদি ডাউট না থাকে তাহলে আমি সামনের দিকে এগোই, সামনের দিকে এগোই। আচ্ছা এইবারে যে প্রবলেমটা করব, দেখো নেক্সট দিন আমরা ফ্রিকশন শেষ করে দেবো, তারপরে আমরা সার্কুলার ডায়নামিক্সে ঢুকে যাবো। দেখো সেপ্টেম্বরে আমরা সার্কুলার ডায়নামিক্স অ্যান্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করার টার্গেটে থাকবো, এই দুটো জিনিস আমাদের শেষ করার টার্গেটে থাকবো, তাহলে আমরা একটা ভালো পজিশনে থাকবো। আচ্ছা দেখো কিছু বলছো? আচ্ছা এতক্ষণ কি তোমরা লক্ষ্য করেছো আমি যে প্রবলেম গুলোই করি আছি সেখানে আইদার নিচের ব্লকে অথবা উপরের ব্লকে ফোর্স লেগেছে? ঠিক, আচ্ছা এই জিনিসটা কি তোমাদের সাথে হয়েছে যে তুমি যেটা করে যাও নি, যে জিনিসটা করে যাওনি পার্টিকুলারলি এক্সামে সেটাই এসেছে? হ্যাঁ তাই তো হয়। হ্যাঁ তুমি যে জিনিসটা করে যাওনি সেটাই, তুমি গিয়ে কোয়েশ্চেন পেপার খুললে খুলেই দেখলে তুমি যে জিনিসটা করোনি সেটাই এসেছে, আমি রাইট? রাইট, এটা সবার সাথেই হয়েছে, হয় এটাই এটাই ভবিতব্য। তো সেটাও তোমাদের সাথেই হয়েছে, তুমি উপরেরটায় বা নিচেরটার ফোর্স মানে নিচেরটায় ফোর্স দিয়েছো, রাইট? ঠিক, এক্সামে এসছে এটা, এদিকে 30 এদিকে 20, কি বললাম, এদিকে 30 এদিকে 20। এটা যদি স্কুলের এক্সাম হয় তাহলে তুমি চিল্লামিল্লি করতে পারবে আউট অফ সিলেবাস, রাইট? যদি কম্পিটিটিভ এক্সামে হয় চিল্লামিল্লি করতে পারবে না আউট অফ সিলেবাস, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বলো এই প্রবলেমটা কি করে করব? যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে না, তোমরা প্রথমে এই প্রবলেমটা দেখে না ভয় পাবে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা ভালো করে এটা কিন্তু তাদের একটা বড় গুণ, ও প্রথমে এই প্রবলেমটা দেখে ভয় পায় না ডিয়ার, আমি কি বোঝাতে পারছি ডিয়ার? হ্যালো,
তোমরা প্রবলেমটা থেকে ভয় পাবে না। তোমরা অলরেডি প্রবলেমটা মানে উপরে একটা ফোর্স আর নিচে একটা ফোর্স দিয়ে করে এসছো না, তুমি এরকম প্রবলেম থেকে ঘাবড়ে যাবে না, যাবে না। আচ্ছা কি করবে, তুমি যে প্রসিজিওরটা শিখেছো তুমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। কি বললাম, তুমি যে প্রসিজিওরটা শিখেছো সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। সেইখানে যদি লজিক্যালি কিছু ভুল থাকে সেখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। এটাই ভালো স্টুডেন্টদের একমাত্র পথ ভালো রেজাল্ট করার, আর কোনো পথ নেই ডিয়ার, আর কোনো পথ নেই। ওকে, আমি কি বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এবার বলো তো তুমি কি শিখে এসছো। সবার প্রথমে FL1 আর FL2, হ্যালো, ফার্স্ট FL1 আর FL2 তুমি নিজেই পারবে। দেখো 10 and 12, ভেরি গুড। এইবারে সেই চশমাটা কি পরে নেবে? এক্সাম হলেও তো সেই একই চশমাটা নিয়ে গেছো, যেটা পড়লে তুমি একটাই ব্লক দেখো কত 6 ঠিক, টোটাল কত ফোর্স লাগবে? 50, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স কত লাগবে? 12, টোটালটা একসাথে যদি যায় তাহলে এ টুগেদার কত বের হচ্ছে? 50 - 12/6 বের হচ্ছে, বলো 19/3 বের হচ্ছে, ঠিক। এইবারে আমাকে দেখতে হবে যে আমরা যে অ্যাসাম্পশনটা ধরেছি সেটা ঠিক কি ভুল, তাই না? এবার আমি 2 কেজিতে তোমার অ্যাসাম্পশনটা ধরবো, 2 কেজিতে মানে এবার দেখো চেক করতে হবে। এবার আগেরবার আমি চেক করার সময় কি বলেছিলাম বলো? বিশ্বাস করো সবাই, ওরা সবচেয়ে সবকিছু করে যায় তা নয়, ওই বুদ্ধিটাই দেখে কম্পিটিটিভ লেভেল এক্সামে, ওই বুদ্ধিটাই দেখে। আচ্ছা এবার বলো, তার মানে কি যে কোনো একটাতে আমাকে ট্রাই করতে হবে, কারণ এখন দুটোর জন্যই তো আমার কাছে সেম, তাই না? এবার বলো 2 কেজি, এদিকে তুমি কত দিয়েছো? 20. এবার বলতো আমি যদি ওপরটাতে 20 দিই তাহলে বলতো এই সারফেসে 2 কেজিটা সামনের দিকে মুভ করার প্রবাবিলিটি না, সামনের দিকে, তাহলে এর ফ্রিকশনাল ফোর্স এদিকে লাগবে না, কত লাগবে F, such that এদিকে কত অ্যাক্সেলারেশন যাচ্ছে এতে? আমি তো ধরে নিয়েছি একসাথে যাচ্ছে টুগেদারে, কারণ আমি কি লিখতে পারি 20 - F = 2 × 19/3, এখান থেকে F এর ভ্যালু কত বের হচ্ছে একটু ফাস্ট, 22/3, খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে ডিয়ার, খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। হ্যালো দেখো এফটাকে আমি একটা স্টেপে কি করে করলাম, দেখো এফটাকে এ পাশে নিয়েলাম আর এইটাকে এ পাশে নিয়েলাম, এটাকে এ পাশে নিয়ে আসা মানে 20 - 38/3, এবার দেখো 3 × 60 = 20, 60 - 38 মানে 22/3, এই ফার্স্ট ক্যালকুলেশন গুলো করতে হবে। এইবার বলো এরা একসাথে চলার জন্য আমার এখানে কত ফ্রিকশনাল ফোর্স দরকার, এখানে বলো এটা দরকার? এবার বলো তো এটা অ্যাভেলেবল কিনা, হ্যাঁ ইয়েস, 10 থেকে কম অ্যাভেলেবল, তার মানে দুটো একসাথে মুভ করছে, হ্যাঁ। ঘাবড়ে যাওয়ার কোনো দরকার ছিল না? গুড গুড, বিশ্বাস করো এটাই কম্পিটিটিভ এক্সামে চেক করে, কম্পিটিটিভ এক্সামগুলোতে এটাই চেক করে যে তুমি কতটা ঘাবড়ে গেছো, আর কিছু চেক করে না। বাকি যে প্রবলেমগুলো একদম ডাইরেক্ট বই থেকে এসছে বা একদম ফর্মুলা বেসড এসছে, ভেবে নাও সেই এক্সাম সেই প্রবলেমগুলো দিয়ে তোমার র্যাঙ্ক ডিসাইড হবে না, সেই প্রবলেমগুলো সবাই পারবে, 50,000 জন সেই প্রবলেমগুলোই পারবে, 10,000 জন সেখান থেকে ছাড়বে, ওই যে বাকি 40,000 জনকে এলিমিনেট করছে ওইখানে এই জিনিসগুলো দেখবে। ওকে আচ্ছা এবার দেখো তুমি তো এটা 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 এক্সামে করে করে আসতে পারলে নিজের উপর খুব কনফিডেন্স পেলে, ঠিক। হ্যালো, পরের পেজটা উল্টালে দেখলে এই এই প্রবলেমটা আছে, শ্রী বোধহয় নেই না, দাঁড়াও মজা দেখাচ্ছি। আচ্ছা বলতো এইখানে ফ্রিকশন থাকুক বা না থাকুক এই দুটো সারফেসে, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ওয়াল ওয়াল বন্ধুবান, এটা ওয়াল, এটা 0.2, এটা 0.4। এবার বলতো আমি যদি এই অবস্থায় এই এটা 2 কেজি, এটা 1 কেজি, মন দিয়ে শুনবে, বলতো আমি যদি এই অবস্থায় ব্যাটাকে ছেড়ে দিই এরা কি এই অবস্থায় থাকবে না নিচের দিকে পড়ে যাবে? নিচে পড়বে, পড়ে যাবে, তাই না? একি এখানে আটকে থাকবে কখনো? নিচের দিকে 20 নিউটন কাজ করবে, এখানে 10 নিউটন কাজ করবে, তাহলে নিচের দিকে পড়ে যাবে না? হ্যালো, এবার লক্ষ্য করো তুমি তোমার সামনেও ধরতে পারো, তোমার সামনে যদি ওয়াল থাকে আর তোমার পেন্সিল বক্সটাকে যদি ওই ওয়ালে জাস্ট রেখে দাও তাহলে নিচের দিকে পড়ে যাবে কি পড়বে না? এবার দেখো তো তুমি যদি আঙুল দিয়ে এটা তোমার আঙুলটা, এই যে নখটা বোঝা যাচ্ছে আঙুলটা, হ্যাঁ, এটাকে চেপে ধরেছো তাহলে কি পড়বে? ভেবে দেখো তাহলে কি পড়বে? হ্যালো, কেন পড়বে না? তুমি তো ফোর্সটা দিয়েছো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কেন মুভ করছে না? সাবাস, দেখো তুমি এখানে ফোর্সটা দেওয়া মানে তুমি ধরো এখানে 40 নিউটন ফোর্স দিয়েছো কথার কথা, তাহলে কি ঘটনা ঘটছে জানো? তাহলে ঘটছে এই 1 কেজি আর 2 কেজির এই সারফেসে নর্মাল রিয়াকশনটা বাড়ছে,
আর 2 কেজি আর ওয়ালের মধ্যে নরমাল রিঅ্যাকশনটা পাচ্ছে। আবার বলো এফ এল ইকুয়াল টু নরমাল ইনটু মিউ, না নরমাল বাড়লে ফ্রিকশন ফোর্স ডেভেলপ করবে না? হ্যালো, এবার বলো নরমাল যদি জিরো হয় তাহলে এই সারফেস আর এই সারফেসে কি হবে? ফ্রিকশনাল ফোর্স জিরো হবে নরমাল যদি জিরো হয়, তাই না? আরে নরমাল জিরো মানে তো কন্ট্যাক্টই নেই, নরমাল জিরো মানে কন্ট্যাক্টই নেই, কন্ট্যাক্ট না থাকলে ফ্রিকশনাল ফোর্স আসবেই না, রাইট? তো যাই হোক, এত কিছু করার পরে তুমি এক্সাম হলে গিয়ে ফার্স্ট প্রবলেমটা করার পরে নেক্সট পেজটা উল্টালে দেখলে এই প্রবলেমটা এসেছে। কি করে করবো বলো তো এই প্রবলেমটা? এই প্রবলেমটা এসেছে যে এরকম এখান থেকে 40 নিউটন ফোর্স দিয়ে একে চাপা হয়েছে, নিউ গুলো দিয়ে দিয়েছে, সেম ভাবে আমাকে বার করতে বলেছে যে হোয়াট উইল বি দা অ্যাক্সেলারেশন এন্ড ফ্রিকশনাল ফোর্স ইন ইচ অফ দা বডি সারফেস। কি করে করবো? এফএল বের করব। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবার আগে আমাকে এফএল1 আর এফএল2 বার করতে হবে। এফএল1 এফএল2, আচ্ছা মন দিয়ে শুনবে। এফএল1 বার করার জন্য আমাকে মিউ ইনটু এন1, মিউ ইনটু এন2, এই সারফেসটা 2, এই সারফেসটা 1, এই সারফেসে এন2 কাজ করছে, এই সারফেসে এন1 কাজ করছে, তাই না? এবার দেখো এই যে নরমাল রিঅ্যাকশন গুলো এখন কোন অ্যাক্সিস বরাবর কাজ করছে? এক্স এক্স। তাহলে এবার আমরা শুধু এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা লিখবো, লিখবো কি লিখবো? এবারে এটা 1 কেজি, রাইট? এদিক থেকে 40 নিউটন, তাহলে এদিক থেকে কত? এন1। এই টোটালটা কি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে? মানে তুমি কি চেপে ধরে রেখেছো তোমার ওই যে পেন্সিল বক্সটা, সেটা কি ওয়ালের মধ্যে ঢুকে গেছে? না না, তাই নেই। যদি না যায় তাহলে বলো তো এন1 ইকুয়াল টু 40 না? সেম ভাবে 2 কেজি, 2 কেজি, 2 কেজির এই দিকে কত? এন2, এই দিকে কত? এন1, তাই না? হ্যালো, এবার 2 কেজিটাও কি ওয়ালের মধ্যে ঢুকে গেছে? না। যদি না ঢুকে যায় তাহলে এখানে এন1 ইকুয়াল টু এন2, এন1 কত বেরিয়েছিল? 40, এন2 40। এবার বলো তো এফএল1 কত? 8। এফএল1 ডিয়ার, এফএল1 16, 0.4। এফএল2 8। কে কে বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, কে কে বুঝতে পারো নি বলো? যদি কেউ বুঝতে না পারো বলো, আমি আবার বলবো ডিয়ার। ওকে, আচ্ছা এবারে যেটা বলছি শোনো, তোমরা এবারে তোমার ঘাড়টাকে ডান দিকে 90 ডিগ্রি ঘোরাও তো, ঘুরিয়েছো? যদি ঘোরাও তাহলে কি পুরো জিনিসটাকে তুমি এরকম দেখতে পাবে? এদিকে 20 নিউটন, এদিকে 10 নিউটন, আর এইখানে এফ এল 2 8, আর এফ এল 1 কত বলো? 16। এটা হচ্ছে 1 কেজি আর এটা 2 কেজি। এবার বলো তো এই প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? দেখো না, বুঝতে পারছো? তার মানে কি এবার যদি এইটাকে আমি অ্যানালাইজ করতে পারি, আগেরটাকে যদি অ্যানালাইজ করতে পারি, তাহলে এইটাকে অ্যানালাইজ করতে পারবো? হ্যাঁ, তাহলে তো আমার গেম ওভার কি, তাই না? কি আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম এইভাবে রয়েছে, সেইটাকে একটা ট্রিক্স দিয়ে, আমি ট্রিক্স বলবো না মানে সেটাকে আমি এইভাবে এখন দেখতে পারি কি পারি না? হ্যাঁ, এবার তোমরা ক্যালকুলেট করে বলো কি হচ্ছে এখন, পারবে ডিয়ার? এখন পারবে কি? এ টুগেদার বার করো, এ টুগেদার কত আসছে? জলদি জলদি ডিয়ার, এবার পসিবল কি পসিবল না? হ্যাঁ হ্যাঁ স্যার, পসিবল পসিবল পসিবল, চেক করো পসিবলই হবে। 8/3 আসছে। এফ কত বের হচ্ছে? এফ 8/3। এটা কি अवेलेबल? ইয়েস, আইশ 16 ম্যাক্সিমাম দিতে পারে, তাহলে 8/3 अवेलेबल। হ্যাঁ ইয়েস। তাহলে বলো তো এই সারফেসে কি ফ্রিকশন ফোর্স কাজ করছে? স্ট্যাটিক না কাইনেটিক? শাবাশ। আর এই সারফেসে কাইনেটিক, কাইনেটিক। দুটোর অ্যাক্সেলারেশন কত? 22/3। উপরের সারফেসে কত অ্যাক্সেলারেশন, ফ্রিকশন ফোর্স? 8/3। আর নিচের সারফেসে বলো, নিচে সারফেসে, নিচে সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স? 8। হ্যাঁ, তাহলে এবার তোমরা উপরেরটা চলে এসো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই দুটো বডি একসাথে নিচের দিকে নামছে, দেখো। হ্যাঁ, কততে? 22/3 অ্যাক্সেলারেশনে। 22/3, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এবার বলো এই ধরনের প্রবলেমে তোমাদের কি কোনো অসুবিধা হওয়ার কথা? না। আচ্ছা এবার বলো তো এই ধরনের প্রবলেম যদি আরেকটু কমপ্লিকেটেড করে দেয়, কমপ্লিকেট বলবো না, একটু তোমাদের ডাইভার্ট করে দিল, এফএস আর এফকে দিয়ে দিল, এফএস আর এফকে, কখন এফএস আর এফকে যদি দিয়ে দেয়, মনে আছে আগের দিন আমি কি বলেছিলাম?
এফ এস, সরি কি বলছি, এফ এস না, মিউ এস আর মিউ কে, এই দুটো যদি ডিফারেন্ট দিয়ে দেয়, ডিফারেন্ট ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমাকে কি করতে হবে, মিউ এস দিয়ে চেক করতে হবে যে ওরা মুভ করছে কি করছে না, মিউ এস দিয়ে। যদি আমরা দেখি ও মুভ করছে তাহলে আমাকে মিউ কে ইউজ করতে হবে। আগের দিনই বলেছিলাম, দেখো ডিয়ার আগের দিনই তোমাদের বলেছিলাম, হ্যালো বুঝতে পারছ, আগের দিনই বলেছিলাম। ওকে, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো ডিয়ার, ফাইন। তোমরা যদি সত্যি বুঝতে পারো, যারা যারা বুঝতে পারছো বিশ্বাস করো, আমি খুব বেসিক জিনিস পড়াচ্ছি না, বেশ কনসেপচুয়াল জিনিস পড়াচ্ছি, বেশ কনসেপচুয়াল জিনিস পড়াচ্ছি, বেশ কনসেপচুয়াল জিনিস পড়াচ্ছি। আচ্ছা, এইবারে দেখো কি করছি, এবার আমি একটা অন্য প্রবলেমের দিকে চলে যাচ্ছি, মানে টু ব্লক সিস্টেমের কনসেপ্ট আমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে, টু ব্লক সিস্টেম। এবার দেখো থ্রি ব্লক সিস্টেমও করা যায়, থ্রি ব্লক সিস্টেম, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন কোনো কম্পিটিটিভ এক্সামে থ্রি ব্লক সিস্টেম আসেনি। অনেক বইতে, অ্যাডভান্সের বইতে থ্রি ব্লক সিস্টেম করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, যদি ওখানে কোনো কিছু ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো। এখনো পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামে থ্রি ব্লক সিস্টেম আসেনি। এবার দেখো, মন দিয়ে শুনবে, এটা 10 কেজি, এটা 1 কেজি, এখানে মিউ ইকুয়াল টু 0.5। আমাকে এই প্রবলেমটা অ্যানালাইজ করতে দিয়েছে, কি বললাম, এই প্রবলেমটা অ্যানালাইজ করতে দিয়েছে, ঠিক। আচ্ছা, এবার এই প্রবলেমটা অ্যানালাইজ করতে যদি দেয়, তাহলে দেখো আমি কিভাবে করছি একটু দেখো। তার আগে আমি এইটাই চলে আসছি, ধরো এরকম থিটা 1, থিটা 2, M1, M2, এইরকম একটা সিনারিও রয়েছে। হ্যালো মন দিয়ে শোনো, এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, কোথাও কোনো ফ্রিকশন নেই, ঠিক। তুমি ধরলে এ এই দিকে, ধরলে ধরলে এবং তুমি ক্যালকুলেশন করে পেলে এ ইকুয়াল টু -5/3, তাহলে বলো তো এর অ্যাকচুয়াল ডিরেকশন কোন দিকে, উপর দিকে, উপরে কি, তাই না, কোথাও কোনো ফ্রিকশন নেই, তোমরা আমার কথা বুঝতে পারলে, রাইট। আর মানে কি, যদি ফ্রিকশন না থাকে আমরা যেদিকে অ্যাক্সেলারেশন ধরেছি, ক্যালকুলেশন করে যদি তার মাইনাসটা পাই, তাহলে আমি ধরে নিই যে বডিটা উল্টো দিকে মুভ করছে, কি, তাই না। আচ্ছা, এইবার যদি এইরকম আমাদের প্রবলেম দেওয়া থাকে, এই যে তোমার সামনে যেরকম রয়েছে, আগে এই প্রবলেমটা শুরু করি তারপরে অন্য প্রবলেম বলছি। বইগুলোতে এই প্রবলেমগুলো কিভাবে করা আছে জানো, বইগুলোতে এই পার্টিকুলার এই 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 প্রবলেমটাই নয়, অন্য ধরনের প্রবলেম, মানে এই টাইপের প্রবলেম, ও ধরে নিচ্ছে যে দুদিকেই মুভ করছে, ও দুদিকেই ক্যালকুলেশন করে সেখান থেকে কনক্লুড করছে যে না, ও একদিকেই মুভ করছে, ফ্রিকশনের প্রবলেমগুলোতে। তোমরা কি আমার কথা বুঝতে পারলাম, কি বললাম, আমি হয়তো বোঝাতে পারলাম না, আমি বললাম শোনো, এবার দাঁড়াও, দেখো দেখো দেখো, ধরলাম এইখানে ফ্রিকশন আছে, এখানেও ফ্রিকশন আছে, কি বললাম, এখানে ফ্রিকশন আছে, এখানেও ফ্রিকশন আছে, ঠিক। এবার মন দিয়ে শোনো, আমি এইখান থেকে ক্যালকুলেশন করে -a/3 পেয়েছি, এই ক্যালকুলেশন, মানে ফ্রিকশন আছে সেটা ক্যালকুলেশন করে, বুঝতে পারলে, হ্যাঁ। যদি ফ্রিকশন না থাকতো তখন যদি আমি ক্যালকুলেশন করে -5/3 পেতাম, যদি ফ্রিকশন না থাকতো, তাহলে আমি কি বলতাম, ও উল্টো দিকে যাচ্ছে না, কিন্তু ফ্রিকশন আছে, সেই ফ্রিকশন ধরে আমি ক্যালকুলেশন করে যদি এইটা পাই, তার মানে সে উল্টো দিকে যাচ্ছে না, হ্যালো, হ্যাঁ উল্টো দিকে যাচ্ছে তো, কিন্তু না, সেখানে উল্টো দিকে যেতে পারবে না। এইরকম যদি ঘটনাটা ঘটে তাহলে ও অ্যাট অল মুভ করছে না। আচ্ছা, আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু বোঝাতে পারবো, আগে এই প্রবলেমটা তোমাদের সলভ করিয়ে নিই, পরের প্রবলেমটা করালেই আমি বোঝাতে পারবো। কি বলতে চাইছে শোনো, যদি এখানে ফ্রিকশন না থাকে, মন দিয়ে শুনবে, তাহলে বলো তো এই পুরো সিস্টেমটা 1 নম্বর ডিরেকশন না 2 নম্বর ডিরেকশনে যাবে, যদি ফ্রিকশন না থাকে, 1 নম্বরই যাবে, বুঝতে পারছো। ইভেন ইফ ফ্রিকশন যদি না থাকে, এই মাসটার ওজন যদি 1000 কেজিও হয়, তাও ও 1 নম্বর ডিরেকশনেই যাবে, হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিক, হ্যালো। আচ্ছা, এইবার যদি ফ্রিকশন থাকে, তাহলে মন দিয়ে শুনবে, ফ্রিকশন না থাকলে যে ডিরেকশনে যেত, ফ্রিকশন থাকলে আমরা সেই ডিরেকশনে যাচ্ছে কিনা সেটা ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব, ফ্রিকশন না থাকলে ও নিচের দিকে যেত, এই যে 1 নম্বর ডিরেকশনে যেত, এবার ফ্রিকশন থাকলেও আমি অ্যানালাইজ করব যে ও 1 নম্বর ডিরেকশনে যাচ্ছে,
ফ্রিকশন থাকলেও আমি অ্যানালাইজ করব যে ও এক নাম্বার ডিরেকশনে যাচ্ছে। কি বললাম? ফ্রিকশন থাকলেও আমি অ্যানালাইজ করব যে ও এক নাম্বার ডিরেকশনে যাচ্ছে। বলতো এখানে এফ এল কত? এফ এল দিয়া 50। এবার বলতো ও যদি এক নাম্বার ডিরেকশনে যায় তাহলে এক কেজির নিচের দিকে 10 নিউটন, উপর দিকে টি, পুরো জিনিসটা নিচের দিকে এই অ্যাক্সেলারেশনে যাবে? এই দিকে এটা 10 কেজি, এই দিকে এটা 10 কেজি, এই দিকে টি, এই দিকে 50, টোটালটা এটা 10 কেজি, টোটালটার অ্যাক্সেলারেশন এ ডান দিকে, বলো। হ্যাঁ, তাহলে এবার আমি ইকুয়েশন কি লিখবো? 10 - t = 1 × a। আর এখানে কি লিখবো? t - 50 = 10 × a। দেখো তো এই দুটো ইকুয়েশন লিখতে পারি কিনা। হ্যালো, এবার বলো এই দুটো ইকুয়েশনে কারো কোনো ডাউট আছে? কেন ডাউট নেই? আমি ফ্রিকশন না থাকলে যে ডিরেকশনে যাচ্ছে, মানে যে ডিরেকশনে অ্যাক্সেলারেশনটা লাগছে, আমি সেই ডিরেকশনটাই তোমার অ্যাক্সেলারেশন নিয়েই কাজটা করছি। তোমরা কেমন কথা বুঝতে পারলে দিয়া? যদি ডাউট ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এইবার তোমরা এখান থেকে আমাকে এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে? -4। না, ভালো করে ক্যালকুলেট করে বলো। আরে বাবা, অ্যাড হয়ে যাচ্ছে, টি টি কেটে গেলে এদিকে এ আর এ অ্যাড হয়ে যাচ্ছে, 11 এ আসছে। এই এটা আসছে? হ্যালো, ওকে ওকে ওকে, সরি সরি সরি, করো করো করো। নেক্সট দিন ফ্রিকশনের ভালো ভালো প্রবলেম করাবো, তোমরা কিন্তু পুরো দেখে আসবে এই আজকের লেকচার বা আগের লেকচার গুলো। নেক্সট দিন ফ্রিকশন এসছে সবার? হ্যালো, গুড, ভেরি ভেরি গুড মাই ডিয়ার। আচ্ছা এক বাত বাতাও, অ্যাক্সেলারেশন নেগেটিভ এসছে, তাহলে আমরা যে ডিরেকশন ধরেছি তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে? অপোজিট ডিরেকশনে কি যেতে পারে? না, ভেবে দেখো, তুমি এরকম দেখে দিয়েছো, ফ্রিকশন ফ্রিকশন আছে, ও অপোজিট ডিরেকশনে যেতে পারে কখনো? রাইট, তাহলে এ যদি মাইনাস চলে আসে তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি? নট মুভিং। আমি এটাই তোমাদের ইয়ে করতে চাইছি, মানে এতক্ষণ বোঝাতে চাইছি, আমি ভালো করে বোঝাতে পারছিলাম না, এবার বুঝতে পারলে? কিন্তু এখানে জায়গাটা 50টা দিয়েছি ওই জন্যই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ডিয়ার। এবার যদি এখানে ফ্রিকশন না থাকতো, ফ্রিকশন না থাকতো, কোনো একটা প্রবলেমে ফ্রিকশন নেই, তুমি সেখানে যদি অ্যাক্সেলারেশন -40/11 পেতে, তাহলে তুমি বলতে না উল্টো দিকে যাচ্ছে? হ্যাঁ, যেখানে ফ্রিকশন নেই, কিন্তু এখানে তুমি 40/11 মাইনাস পেয়েছো, তার মানে তুমি বলতে পারো যে ও মুভ করছে কি করছে না? হ্যালো, তাহলে এখান থেকে তুমি কি কনক্লুড করবে? নট মুভিং। কি এখান থেকে তুমি কি কনক্লুড করবে? নট মুভিং। কি আমি বোঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা এইরকম আর একটা প্রবলেম একটু করো তো। দু কেজি 53 ডিগ্রি। কি বললাম? দু কেজি 53 ডিগ্রি। আচ্ছা, μ 0.1 আমাকে বার করতে বলেছে, মানে বডিটা, মানে পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করছে, কত অ্যাক্সেলারেশনে মুভ করছে, কত ফ্রিকশনাল ফোর্স লাগছে, কি করে করব? আচ্ছা, নেক্সট দিন রবিবারের আগে আমার নিউটনস ল এর ভিডিওটা দেখবে, কোন পারশনটা সিউডো ফোর্সটা দেখবে। নেক্সট দিন আমি সিউডো ফোর্স আর ফ্রিকশন নিয়ে অনেক কথা বলবো। আর আজকের লেকচারটা যারা যারা ভালো করে বুঝতে পারোনি আরো 2-3 বার দেখো, তারপরেও যদি ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করো, আচ্ছা এই ধরনের প্রবলেমে, তোমার সামনে যে প্রবলেমটা রয়েছে, আমাকে বলো তো যদি ফ্রিকশন না থাকতো তাহলে পুরো সিস্টেমটা, যদি ফ্রিকশন না থাকতো তাহলে এখানে এটা মানে ইয়ে করা আছে, বাধা আছে, পুরো সিস্টেমটা এক নাম্বার ডিরেকশন না 2 নাম্বার ডিরেকশনের দিকে যেত, পুরো সিস্টেমটা একে যেত। কেন একে যেত বলতো? দেখো এই 2 কেজির এইটা হয় 20, এবার এইটা যদি আমি মানে মানে রিজলভ করি, একটা এদিকে একটা এদিকে, এইটা হবে 16, এইটা হবে 12, কারোর কোনো ডাউট আছে কিনা বলো? না। এবার এইটার এদিকে কত? 20। যারা যারা সপ্তর্ষিদার ক্লাস করেছো তারা 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 এইটা দেখেই বলতে পারবে না, এদিকে 20টা বেশি আর এদিকে 16টা কম, সপ্তর্ষিদার সব করিয়েছে কিন্তু। হ্যাঁ, টেনশনটা বাদ দিয়ে, রাইট, টেনশনটা বাদ দিয়ে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এগুলো বলেছে না? হ্যাঁ, রাইট। আমি কিন্তু জানি ওখানে কি করানো হচ্ছে ডে টু ডে, সেই জন্য যারা যারা করো না তারা কিন্তু খুব ফাঁকিতে পড়বে। এনিওয়ে,
এটা দেখি তুমি সেই শর্টকাট শিখিয়ে দিয়েছো না উইদাউট টেনশন থেকে মুখোমুখি কি করে করা যায়, রাইট? ওগুলো কাজে লাগবে ডিয়ার, ওগুলো শুধু শুধু করানো হচ্ছে না। ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো এখানে 20টা বেশি না কি? 20টা বেশি না, তাহলে দু নাম্বার ডিরেকশনের দিকে বডিটা মুভ করবে না? এটা ফ্রিকশন না থাকলে, এবার ফ্রিকশন থাকলেও ভেবে দেখো তো কোনোভাবে বডিটা এই দু নাম্বার ডিরেকশনের দিকে মুভ করতে পারে? যদি তাহলে করলে ওকে এক নাম্বার দিকে কি করতে হবে, অথবা ও স্ট্যাটিক থাকবে, আমি রাইট? তাহলে আমাকে ক্যালকুলেট করে বলো তো, ও আদৌ মুভ করছে না স্ট্যাটিক আছে? নিচের দিকে লাগছে 20, ওপরের দিকে লাগছে টি, টোটাল জিনিসটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশন আসছে, তাহলে 20 - t = 2 × a, এই ইকুয়েশনটা বোঝা গেছে? এবার এইটা দেখো, এই দিকে 16, এই দিকে টি, এই টোটাল জিনিসটা এই দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, রাইট? কেউ আমাকে বলতে পারবে এখানে কি মিস করেছি? ভেরি গুড, ফ্রিকশনাল ফোর্স। এই ডিরেকশনে লাগবে না ফ্রিকশনাল ফোর্স, কারণ বডিটা তো এই ডিরেকশনে মুভ করছে, এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন লাগছে, মুভ করছে বলাটা, হ্যাঁ মুভ মুভ করছে এখানে বলতে পারি, কিন্তু অ্যাক্সেলারেশনটা এই ডিরেকশনে লাগছে না। এবার বলো তো এইটা আমার এফ এল না? এফ এল এর ভ্যালু কত হবে? এন ইনটু মিউ। এবার বলো তো এখানে এনটা এইটা না? 12। হ্যাঁ বাবা, বলো এন এর ভ্যালু কত? 12 না, রাইট? আর মিউ এর ভ্যালু 0.7 m/s² এবং প্লাস পাবে, তার মানে কি ও ঠিকই নিচের দিকে মুভ করছে, am I right? আগে বলো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা, না বুঝতে পারলে আমাকে আবার বলো, আমি আবার বলবো ডিয়ার, আই এম হিয়ার টু হেল্প ইউ আউট, আই এম হিয়ার টু হেল্প ইউ আউট মাই ডিয়ার। আচ্ছা আবার বলছি, নেক্সট দিন আমি আর ভালো ভালো প্রবলেম করাবো, তোমরা যদি রেসপন্ড করো দেখবে ভালো ভালো প্রবলেম করাচ্ছি, বেশ ভালো ভালো প্রবলেম করাবো, ওকে? বেশ ভালো ভালো প্রবলেম করাবো। আচ্ছা আজকে আমরা শেষ একটা প্রবলেম দেব, সেই প্রবলেমটা করব। আচ্ছা তোমরা প্লিজ 10:15 জয়েন করে যেও, ঠিক? কারণ তোমাদের ঘুম পেয়ে যায়, আমারও ঘুম পায়, সেটা বড় কথা না, আমি এর পরে টানতে পারি না। এই তোমাদের একটা শীট দেওয়া হয়েছিল মনে আছে? হ্যাঁ, নিউটনস ল, ওটা কি করছো? হ্যাঁ গুড, ওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি সলভ করাবো, ওগুলো কিন্তু তোমাদের এক্সামে থাকবে। নেক্সট যে এক্সামটা নেওয়া হবে বোর্ড লেভেল টেস্ট, সেই বোর্ড লেভেল টেস্ট যেটা আগের বারে তোমরা দিয়েছো 70 মার্কসের, সেরকম একটা এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই তোমাদেরকে আমি দিয়েছি কিছু? ও না, তোমাদের ও তোমাদের বোর্ড লেভেল টেস্টের ইয়ে তো দিয়ে দেওয়া হয়েছে আজকে, তাই না? আরেকটা তো টেস্ট, দুটো 3 ঘন্টার টেস্ট, একটা এমসিকিউ, 3 ঘন্টার এমসিকিউ, 3 ঘন্টার এমসিকিউ বলে দিলাম, 3 ঘন্টার এমসিকিউ, ভালো কোয়েশ্চেন পেপার, ওকে? আর একটা বোর্ড লেভেল টেস্ট, পুজোর আগে তোমাদের এই দুটোই ম্যাথসের টেস্ট, পুজোর পরে কিন্তু ইনটেনসিটি বেড়ে যাবে, আবার বলছি পুজোর পরে কিন্তু ইনটেনসিটি বেড়ে যাবে, মোটামুটি তুমি ধরে রাখতে পারো প্রতি মাসে অ্যাটলিস্ট 2 থেকে 3টে করে 3 ঘন্টার টেস্ট থাকবে, বলে দিলাম, পুজোর আগে যা মস্তি করার করে নাও। বলে মস্তি আর কি করছি, প্রত্যেক দিনই তো এই টিউশন ওই টিউশন, এই পরীক্ষা ওই পরীক্ষা, যাই হোক এখানে 0.4 দেখো সিনারিওটা, বুঝতে পারছো? তাহলে আমাকে A2 আর A4 এর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, কি করে করা যায়? আর একটা কথা, ফ্রিকশনে না তোমাদের, ফ্রিকশনে তোমাদের সিঙ্গেল প্রবলেম আসবে না, সিঙ্গেল প্রবলেম মানে কি বলতো, শুধু ফ্রিকশন থাকবে না, তার সাথে কিছু না কিছু জুড়ে দেবে ইন জেনারেল। যেমন তোমাদের সামনে এখন যে প্রবলেমটা, সেখানে একটা জিনিস জোড়া আছে, কি জোড়া আছে তোমরা বলতে পারবে? কনস্ট্রেইন মোশন, কনস্ট্রেইন মোশন জোড়া আছে, কি করে? হ্যাঁ আরে বলতো, A2 আর A4 এর দুটোর কি অ্যাক্সেলারেশন সেম? না না না। গুড, ভালো করে দেখো, A2 আর A4 এর অ্যাক্সেলারেশন সেম নয়, A2 and A4 এর অ্যাক্সেলারেশন সেম নয়, ঠিক? এবার A2 আর A4 এর অ্যাক্সেলারেশন সেম নয়, তাহলে যাই হোক, এই অবধি তো আমি বুঝতে পেরেছি যে A2 আর A4 এর অ্যাক্সেলারেশন সেম নয়, তো আমি কি করছি দেখো, কোনোভাবে এই 2 kg ডান দিকে যেতে পারে? কোনোভাবে পারে না, 2 kg ডান দিকে যেতে পারে? পারে না, গেলে ওকে বাদিকেই যেতে হবে, হবে কি হবে না? আচ্ছা এবার ধরো এখানে টেনশন T, এখানে টেনশন T1, এবার আমি কি করছি এক একটা করে দেখো, 2 kg ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। আচ্ছা বলো তো এতক্ষণ ধরে তো তোমরা এফ এল ক্যালকুলেট করলে, এফ এল এটা মুখে মুখে করতে পারবে, কত এফ এল হবে? এখানে
দেখো 2 কেজি, 2 কে এইটা দিয়ে গুণ করবে ইনটু 10, ঠিক 8। এবার দেখো এইদিকে টেনশন টি, তাহলে ও এইদিকে এইদিকে মুভ করে, এইদিকে 8, এই টোটালটা এইদিকে কত অ্যাক্সেলারেশন যাচ্ছে, a2, তাই না? যাচ্ছে তো? তাহলে আমি কি লিখবো, t মাইনাস 8 ইকুয়াল টু 2 ইনটু a2। হ্যাঁ, এটা এক নাম্বার ইকুয়েশন, কি বললাম, এটা এক নাম্বার ইকুয়েশন, ঠিক। এবার 4 কেজি বন্ধুগণ, 4 কেজি নিচের দিকে 440 লাগছে, ওপর দিকে t1 লাগছে, টোটালটা নিচের দিকে a4 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে বলতো 40 মাইনাস টি ড্যাশ ইকুয়াল টু 4 ইনটু a4, এটা 2 নাম্বার ইকুয়েশন। স্যার ওটা 8 কি করে হলো? কোনটা বলো? ওটা এটা। হ্যাঁ আচ্ছা, এখানে fl কত? 0.8। কেন? n ইনটু মিউ ইনটু n না, n কত? 0.20। সরি, রাইট 20 ইনটু 0.8, ঠিক। আচ্ছা এইবার ভেরি ইম্পর্টেন্ট, বলতো এই যে ইকুয়েশনটা লিখেছি কি কি আননোন, 1 2 3 4, কটা আননোন দিয়া? 4টি আননোন। কটা ইকুয়েশন পসিবল সলভ করা? না, যে কটা আননোন সেটা তোমার ইকুয়েশন লাগবে। আচ্ছা এবার দেখো, আমার আরো দুটো ইকুয়েশন লাগবে, সেটা আমরা কি করে ক্যালকুলেট করছি, পুলি, মাস অফ পুলি কত, 0 না? হ্যাঁ, এইদিকে কত লাগছে, টি, এইদিকে টি, আর নিচের দিকে টি ড্যাশ, টি ড্যাশ, বাট হ্যাঁ টি ড্যাশ ধরেছি, এই টোটালটা নিচের দিকে a4 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, কেন? আরে বাবা, পুলি আর 4 কেজি তো একসাথে জুড়ে আছে, এরও যা অ্যাক্সেলারেশন হবে, এরও তো তাই অ্যাক্সেলারেশন হবে, হবে কি হবে না? তাহলে বলো তো এখান থেকে আমি কি লিখতে পারি, t ড্যাশ মাইনাস 2t ইকুয়াল টু মাস অফ পুলি ইনটু a, মাস অফ পুলি কত, 0, সেখান থেকে আমি লিখতে পারি t ড্যাশ ইকুয়াল টু 2t। বন্ধুগণ কটা ইকুয়েশন বেরোলো, তিনটে, কটা এখনো বাকি, শাবাশ। এই যে একটা ইকুয়েশন বেরোবে, সেই ইকুয়েশনটা আমি নিউটনস ল থেকে পাবো না, দেখো এই নিউটনস ল ইউজ করে আমি ম্যাক্সিমাম আমি এই তিনটে ইকুয়েশন পেতে পারি, আর ইকুয়েশন পেতে পারি না, নিউটনস হাত তুলে দিয়েছে, ভাই আমি আর ইকুয়েশন প্রোভাইড করতে পারবো না, রাইট? তখন কে কাজে আসবে, তখন কনস্ট্রেইন মোশন আসবে, বোঝাতে পারলাম? কনস্ট্রেইন মোশনের সিগনিফিকেন্স কি, কনস্ট্রেইন মোশন হচ্ছে সেইখানে কাজে লাগে যেখানে গিয়ে তোমার নিউটনস লটা আটকে যাচ্ছে, এনাফ নাম্বার অফ ইকুয়েশন দিতে তোমাকে, বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো, এইবার দেখো এই পয়েন্টটা এক নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা 2 নাম্বার, এই পয়েন্টটা 3 নাম্বার, এই পয়েন্টটা 4 নাম্বার, এই পয়েন্টটা 5 নাম্বার, এই পয়েন্টটা 6 নাম্বার। এবার মনে আছে সেই আমরা v1 v2 v3 এরকম করে অ্যাড করে 0 করেছিলাম? হ্যাঁ। তখন দেখো 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, এর অ্যাক্সেলারেশন গুলো যোগ করলে কত হবে, মনে পড়ছে? 0। ভেরি গুড, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি a নয়, 1 নাম্বার পয়েন্টের অ্যাক্সেলার, 1 নাম্বার পয়েন্টের যত অ্যাক্সেলারেশন, বুঝতে পারছো? হ্যাঁ। এবার এখান থেকে বলতো 1 4 5 আদৌ মুভ করছে না, তাহলে এগুলোর অ্যাক্সেলারেশন কত হবে, 1 4 5, ঠিক। এবার বলো 6 নাম্বার, 6 নাম্বার পয়েন্টটার দিকে তাকাও, বলতো টাইমের সাথে সাথে 6 নাম্বার পয়েন্টটা বাদিকে মুভ করছে, বলতো এই 6 নাম্বার পয়েন্টের যে অ্যাক্সেলারেশন, মানে 6 নাম্বার পয়েন্টের যে অ্যাক্সেলারেশন সেটা a2 না? হ্যাঁ। এবার বলতো আমি যে এটা পয়েন্ট মেথড করছি না, সেই পয়েন্ট মেথডে বলতো এই স্ট্রিংটা বাড়ছে না কমছে, কমছে, তাহলে আমি কি লিখবো বলতো, a6 এর জায়গায় মাইনাস a2, কে বুঝতে পারোনি বলো, মাইনাসটা কেন এসেছে বুঝতে পেরেছো? কারেক্ট, মাইনাসটা কেন এসেছে বলো তো, রাইট, স্ট্রিংটা ছোট হচ্ছে, মনে আছে সেই dl বাই d ছোট হলে, ভাই কনস্ট্রেইন মোশনটা দেখো দেখো দেখো, বুঝতে পারছো ছোট হলে? এবার আমাকে বার করতে কি বলেছে, a4, তাই না? এবার বলো তো এই যে 2 পয়েন্টের যে অ্যাক্সেলারেশন হবে সেটাই তো পুলির অ্যাক্সেলারেশন হবে 2 পয়েন্টের, হ্যাঁ, আবার এই 3 পয়েন্টের যে অ্যাক্সেলারেশন হবে সেটাই তো পুলির অ্যাক্সেলারেশন হবে, আবার পুলির অ্যাক্সেলারেশন তো a4 হবে, হবে কি হবে না? তার মানে বলো তো এই দুটো মিলে 2 ইনটু a4 হবে, হ্যাঁ, এর আগে, এর আগে কিন্তু আমি প্লাস মাইনাস কিছু বসাচ্ছি না, বলো এর আগে কিন্তু আমি প্লাস মাইনাস কিছু বসাচ্ছি না, এই ইকুয়েশনটা যদি আসে তাহলে তোমরা আমাকে এখান থেকে বলতে পারবে a2 ইকুয়াল টু 2a4 আসছে, হ্যাঁ, তার মানে ভেবে দেখো তো, তার মানে ভেবে দেখো তো, দেখো তার মানে ভেবে দেখো তো, এই 2 পয়েন্টটা বা 3 পয়েন্টটা নিচের দিকে নামছে, দেখো, হ্যাঁ, তাহলে বলো তো এই a4 আর a3 এর সেম অ্যাক্সেলারেশন না? হ্যাঁ। এবার বলো তো 3 নাম্বার পয়েন্টটা নিচের দিকে নামছে, নিচে, রাইট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বুঝতে পেরেছো? দেখো প্লাসই এসছে, দেখো এটা প্লাসই এসছে, এসছে, হ্যাঁ, কটা ইকুয়েশন, কটা আননোন, 4টে, সলভ করবে কারা, সলভ ইট ফাস্ট, সলভ ইট ফাস্ট, দেখি কে কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারো,
কে কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারো, আমাকে এ টু আর এ ফোর বলবে, ফোর আর টু, ভেরি গুড, ফোর আর টু, ফোর আর টু, ভেরি গুড, ফোর আর টু, ফোর আর টু। আরে একটা বার করলেই তো এই ইকুয়েশন দিয়ে আমার আরেকটা বেরিয়ে যাবে, এই ইকুয়েশন দিয়ে ফোর আর টু, কার কার ফোর আর টু বেরোয়নি, কার কার ফোর আর টু বেরোয়নি, হ্যালো, কার কার ফোর আর টু বেরোয়নি,